This is Muhammad Shazibul Islam. Hope you are doing great. But today I'm a little bit of nervous because, you know, after long days passed, today I'm talking with you in this online platform, Shazibul English Care YouTube channel, as well as Shazibul English Care Facebook page also. Right. But I think you'll be very glad to know a big announcement, that is from today we're going to start our new journey with a smart playlist. And that is a spoken English session. And I think according to this playlist, our classes based on spoken English will be uploaded on every Saturday, Monday and Wednesday at 5 p.m. Right, as this is the first lesson, today I'm going to share with you some ideas, some important topic that will help you to become a good speaker, and some hindrances and some obstacles for being a good speaker. Right. Actually, if you want to learn Japanese, if you want to learn Chinese, if you want to learn Maloi, if you want to learn especially English, you will have to follow a system. In this system is worldwide recognized, and there are 4 modules of this system. And what are they? Amra shegulo dekhbo. But you know, amra jani to je every language has its own tune, accent, movings and throwing. এই জন্য এই যে সিস্টেমটা, এই সিস্টেমের ভেতরে যে 4টা মডিউল রয়েছে, এই 4টা মডিউলের ফার্স্ট মডিউলটার নাম হচ্ছে লিসেনিং। লুক, আই ক্যান এক্সপ্লেইন ইউ এ ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওয়ান এ চাইল্ড ইজ বর্ন, যখন একটা শিশু আসলে জন্মগ্রহণ করে, ইউ শু লিসেন্স ফার্স্ট, রাইট? 1 থেকে 1.5 বছর বয়স পর্যন্ত সে শুধুমাত্র শোনেই। এই শুনতে শুনতে একটা টিউন, একটা অ্যাকসেন্ট, একটা ডেলিভারি প্রসেস তার ভিতরে কী হয়, অ্যাডাপ্ট হয়। তারপর সে কী করে, দেন হি ওয়াজ ইট ট্রাইস টু স্পিক সামথিং লাইক হিস প্যারেন্টস। তারপর সে চেষ্টা করে তার বাবা মায়ের মতো করে একটু একটু করে বলতে। সুতরাং এই সিস্টেমের সেকেন্ড স্টেপ হচ্ছে স্পিকিং। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ রিডিং। দেখেন, প্রথমত একটা শিশু শুধুমাত্র শুনলোই, 1 থেকে 1.5 বছর পর্যন্ত শুনলো, তারপরে সে কী করলো, একটু একটু করে বলার চেষ্টা করলো। যখন স্যার তার বলাটা হয়ে গেল, তখন পর্যন্ত সে কোনো স্বরবর্ণ চেনে না, কোনো ব্যঞ্জনবর্ণ চেনে না, তখন পর্যন্ত সে কোনো লেটার চেনে না। তারপরে একটা সময় তার পড়ার প্রয়োজনীয়তা হলো, তখন সে পড়লো এ ফর অ্যাপল, বি ফর বল, রাইট? দ্যাটস ওয়াই রিডিং হচ্ছে 3rd স্টেপ। অ্যান্ড ফাইনালি হচ্ছে রাইটিং। এখন আমরা যে ইংলিশের একটা জার্নি স্টার্ট করতে যাচ্ছি, আমরা যে ইংরেজিতে কথা বলা শিখতে যাচ্ছি, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের প্রচুর শুনতে হবে। ফ্রম এনি সোর্স ইউ ক্যান লিসেন। এখন প্রেজেন্ট এজে সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে, অ্যান্ড ভায়া ইউটিউব, ফেসবুক পেজ বা বিভিন্ন সোর্স থেকে আপনি চাইলেই কিন্তু লিসেনিংটা করে ফেলতে পারেন আপনার নিজের মনের মতো করে। আচ্ছা, লিসেনিংটা আপনি কেন করবেন? আপনি বলতে পারেন যে, ভাই, আমি তো লিসেনিং যখন করি তখন আমি কিছু বুঝি না। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক যে একটা শিশু যখন শোনা শুরু করে, সে কিন্তু প্রথমত কিছু বোঝে না, সে অবাক হয়ে শুধু শুনতে থাকে আর তাকায় থাকে। কিন্তু এইটা যত সময় পেরোতে থাকে, সাবকনশিয়াসলি ওই শিশুটার ভেতরে ওই ভাষার সুর, মুভিংস, থ্রোয়িং, এগুলো আস্তে আস্তে অ্যাডাপ্ট হতে থাকে। তো আপনার কাজ এবং আমরা যারা শিখতে চাই, আমাদের কাজ শুরুতে হচ্ছে শোনা। এবং আমরা কাদের ভিডিওগুলো দেখব, কাদের লিসেনিং শুনবো, যারা নেটিভ তাদের লিসেনিং শুনবো। আমি আমার ভিডিও দেখার বা শোনার কথা বলি না, যারা নেটিভ তাদের ভিডিওগুলো যদি আমরা শুনতে পারি, তাহলে আমরা ভেতর থেকে ইনরিচড হব। ওকে, ফাইন। নেক্সট ওয়ান হচ্ছে ট্রাই টু স্পিক সামথিং। দেখেন, আপনি যদি গ্রামার শিখতে চান, দেয়ার আর মানে রুলস অ্যান্ড রেগুলেশনস টু মেক এ সেন্সেবল স্টেটমেন্ট। একটা সুন্দর বাক্য তৈরি করার জন্য অনেক গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বাট ট্রাস্ট মি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট স্টার্টিং টু স্পিক ফর বিং আ বেটার স্পিকার। একজন ভালো স্পিকার হবার জন্য বলা শুরু করা ছাড়া আর কোনো ওয়ে নাই। কিন্তু আপনি গ্রামারের জন্য, গ্রামাটিক্যাল অ্যাকুরেসির জন্য অনেক রুলস রেগুলেশন। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে বলাটা শুরু করা। এখন এই স্পিকিং আমরা যখন করতে যাই, আমাদের প্রথম যে বাধাটা আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে
ভয় লজ্জা ঘৃণা এগুলো তো আছেই, একটা আর্টিফিশিয়ালিটি একটা কৃত্রিমতা এগুলো তো আছেই, এগুলো থেকে প্রথমত বাদ দিতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে স্টার্ট টু স্পিক, কথা বলা শুরু করে দেওয়া। এবং ডেঞ্জারাস পয়েন্ট হচ্ছে সেলফ ডিফেন্স মোড, অর্থাৎ নিজেকে রক্ষা করা, এইটা কিন্তু সেলফ ডিফেন্স মোড। লাইক ওয়েন সামওয়ান আস্কস ইউ এ কোয়েশ্চেন, কেউ আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো এবং ইউ নো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার, আপনি জানেন যে আসলে সঠিক উত্তরটা আসলে কী হবে, এটা আপনি জানেন, বাট ইউ আর ট্রাইং টু মেক এ সেন্সেবল স্টেটমেন্ট ইন ইউর ব্রেইন, দিস ইজ ভেরি কমন মিস্টেক, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল সে দিস ইজ দ্য মিস্টেক, রাইট? যে আপনি জানেন উত্তর সঠিক কী হবে, তারপর আপনি চিন্তা করতেছেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড বাই ওয়ার্ড একটা সেন্সেবল সেন্টেন্স আমার মাথার ভেতরে আমি আগে সাজাচ্ছি, এবং সাজানো হয়ে গেলে তারপর আমি বলা শুরু করব, এবং যখন আমি বলাটা শুরু করছি তখন কোথাও বেঁধে গেলে আমি নিজেকে রক্ষার দায়িত্ব নিয়ে নিচ্ছি। দিস ইজ কল্ড সেলফ ডিফেন্স মোড। আমার নিজেকে রক্ষা করার আসলে কিছু নেই। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা মাধ্যম, কমিউনিকেশন ভাইয়া, তাই না? একটা হচ্ছে যোগাযোগের মাধ্যম। সুতরাং একটা শব্দের মাধ্যমে আপনি একজনকে যদি একটা জিনিস বোঝাতে পারেন, ইটস ওকে। তো সুতরাং মানে বিফোর সেইং, আপনি যে মাথার ভিতর সেন্টেন্স বানাচ্ছেন এই জায়গা থেকে টোটালি বের হয়ে আসতে হবে, এবং আপনি উত্তরটা জানেন, আপনি জাস্ট বলা শুরু করেন, এবং প্রথমে আপনার মাথায় যেই শব্দটা আসে সেই শব্দ দিয়ে স্টার্ট করেন, এবং তারপর যা আসে তাই বলতে থাকেন, যখন আসে না তখন পজ নেন। ওকে, রাইট। এবং আরেকটা বিষয় স্পিকিং এর ক্ষেত্রে, আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে ডোন্ট ওয়ান্ট টু বি পারফেক্ট। পারফেক্ট হওয়ার চেষ্টা করা যাবে না, কখনোই পারফেক্ট হওয়ার চেষ্টা করা যাবে না। কেন? ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্যার ইজ নো ম্যান ইজ এ রেডি ম্যান, এমন কোনো মানুষ নাই যে মানুষটা হচ্ছে পারফেক্ট মানুষ, এরকম কোনো মানুষ আসলে হয় না। যেমন দেখেন, একজন ব্রিটিশ যে হচ্ছে সে হচ্ছে নেটিভ এবং ইংরেজি হচ্ছে তার মাদার টাং, এখন এই মানুষটা যদি কখনো বাংলাদেশে আসে এবং বাংলাদেশে এসে যদি সে বাংলা ভাষায় দীর্ঘদিন কথা বলে, 10-15 বছর সে বাংলাদেশে অবস্থান করছে, তারপরেও সে যখন বলতে যাবে আমি তোমাকে ভালোবাসি, তখন কিন্তু সে এভাবে বলতে পারবে না যেমনটা আমি বলছি, সে বলবে আমি তোমাকে ভালোবাসি, রাইট? দ্যাট মিন্স সে কথা বললো বাংলায়, বাট অ্যাকসেন্টটা কিসের? অ্যাকসেন্টটা হচ্ছে ইংলিশ অ্যাকসেন্ট, রাইট? দ্যাট মিন্স আমি বলছি যে প্রত্যেকটা ভাষারই একটা নিজস্ব টিউন, একটা অ্যাকসেন্ট, একটা ডেলিভারি প্রসেস আছে। এই জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে অ্যাডাপ্ট করবার। এই অ্যাডাপ্ট করার জন্যই হচ্ছে আমরা লিসেনিংটা করব, এবং আমরা কখনোই সেলফ ডিফেন্স মুডে থাকব না, এবং আমরা কখনোই পারফেক্ট হওয়ার চেষ্টা করব না। কারণ আমি যতই পারফেক্ট হওয়ার চেষ্টা করি না কেন, তিনি একজন নেটিভ 20 বছর বাংলাদেশে থাকার পরেও আমার সাথে যখন ও বাংলায় কথা বলতে যাবে আমি কিন্তু বুঝতে পারবো এই মালটা বাংলাদেশি না, ও আসছে ওখান থেকে, এটা কিন্তু বোঝা যাবে। দ্যাটস ওয়াই এই জায়গায় থাকা যাবে না। আরেকটা প্রশ্ন আপনাদের স্পিকিং ইংলিশের ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে ভাই আমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবো নাকি আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবো? সেক্ষেত্রে আমার সহজ উত্তর হচ্ছে অ্যাকসেন্ট নিয়ে মাথা ব্যথা করার কোনো সুযোগ নাই। আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বললে আমেরিকানরা বুঝবে, আমেরিকান অ্যাকসেন্টে কথা বললে ব্রিটিশরা বুঝবে, আমার বোঝানোটা হচ্ছে মেইন, কারণ ইংলিশ আমার মাতৃভাষা না, রাইট? এখন যখন আপনি লার্নার, আমরা যখন বিগিনার, আমরা যখন একটা ভাষা শিখছি, তখন আমাদের ভেতরে একটু আর্টিফিশিয়ালিটি একটি কৃত্রিমতা চলে আসবে, এই জিনিসটাকে মেনে নেওয়া লাগবে। কীভাবে কৃত্রিমতাটা চলে আসবে? যেমন দেখেন, আমি এখন একটা ভেরি মানে বাংলা এনভায়রনমেন্টের মধ্যে এখন এই মুহূর্তে আমি আছি, আমার আশেপাশে যারা আছে সবাই বাংলা কথা ভালো বোঝে। এই মুহূর্তে আমি যদি একদম টোটালি বাংলাটাকে অ্যাভয়েড করে ইংলিশে কথা বলতে যাই, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে? একটু যখন আমি জানি যে আমার সামনে আমার যে পার্টনার রয়েছে সে বাংলায় বললে খুব ভালো বোঝে, একটু কৃত্রিমতা চলে আসছে। বাট রিয়েলিস্টিক লাইফে এই কৃত্রিমতাটা না থাকলে আপনার শেখার সুযোগটা একটু বেশি তৈরি হয়। যখন আমরা কলেজে যাই সেখানে একটা ফর্মাল সিচুয়েশনে থাকি এবং আমাদের স্টুডেন্টরা আসে আমাদের কাছ থেকে একটু ইংলিশ শুনবার জন্য, তখন আমরা একটা না ইংরেজি বলতে থাকি, আমরা নিজেরাও বলে স্বাচ্ছন্দ্য বোধ করি, স্টুডেন্টরাও শুনে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট কেউ ওরকম মুডেই নাই কিন্তু আপনি তার সাথে ইংরেজি বলা শুরু করলেন, এটা কিন্তু মানে একটু 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 ডেঞ্জারাস। দ্যাটস ওয়াই একটা পার্টনার যদি ওইভাবে কথাবার্তার মাধ্যমে সৃষ্টি করে নেওয়া যায় তাহলে খুব ভালো। এছাড়াও খুবই কমন কমন কিছু কথা আছে, যে আপনি মুভি দেখতে পারেন, আপনি গান শুনতে পারেন, হ্যাঁ এগুলো সবই করতে পারেন। আপনি যত করবেন তত আপনি লিসেনিং
টা হয়ে যাবে, আর লিসেনিং হলে আপনি সুরের সাথে পরিচিত হবেন, ওই ভাষার সুর, হ্যাঁ, ওই অ্যাকসেন্টের সাথে, ওই ডেলিভারি প্রসেসের সাথে আপনি পরিচিত হবেন। আচ্ছা, ওকে, ফাইন। এরপর আসেন রিডিংটার জন্য আপনি কি করবেন। যেহেতু আমরা একটা ভাষা শিখছি, এই চারটা জিনিসেরই একটা সমন্বয় আমাদের থাকতে হবে, কিন্তু গ্র্যাজুয়ালি। রিডিংয়ের জন্য আপনি যেটা করবেন, আপনি যদি একাডেমিক স্টুডেন্ট হন, অবশ্যই আমি সাজেস্ট করবো আপনাকে যে আপনার টেক্সট বুক, আপনি যে টেক্সট বুক আছে প্রতিদিন টেক্সট বুক পড়েন। আর যদি আপনি একাডেমিক স্টুডেন্ট হন কিন্তু আপনার টেক্সট বুক ভালো লাগে না, তাহলে বাজার থেকে ইংলিশ যে বই আপনার পছন্দ ওই বইয়ের ইংলিশ ভার্সনটা নিয়ে এসে পড়েন। এটা হয়তো শর্ট স্টোরি অথবা ড্রামা, যাই হোক যেটা আপনার পছন্দ সেটাই আপনি পড়া শুরু করেন। আর যারা একাডেমিক স্টুডেন্ট না, বাজার থেকে বই পড়তে পারেন, পেপার পড়তে পারেন। পেপার পড়লে প্রথমত একটু দুর্বোধ্য মনে হতে পারে, সবচাইতে ভালো শর্ট স্টোরির বইটা পড়া। এবং রাইটিং এটাও আপনারা করবেন, বাসায় নিজের মতো করে পড়বেন, নিজের মতো করে। আপনি যে বাংলায় দেখেন, আমরা কিন্তু বাংলায় লিখি না, আমরা কিন্তু এখন বাংলায় লিখি না, কাগজ কলমে লেখার অভ্যাস কিন্তু আমাদের নাই। আচ্ছা, বাংলায় লিখি অথবা আমি নোটপ্যাডে কাগজ কলমে লিখি অথবা আমি নোটপ্যাডে লিখি অথবা আমি কম্পিউটারে লিখি, তাতে সমস্যা, আমরা লিখিই কিন্তু না, বাংলায় লিখি না। তো যদি আমরা একটু অভ্যাস গঠন করতে পারি যে প্রতিদিন একটু একটু করে লেখার, তাহলেই একটা এই প্যাকেজটা যদি স্টার্ট করা যায় ভেতর থেকে, তাহলে আই থিঙ্ক উইল বি বেটার। যেহেতু আমাদের এই সেশনটা হতে যাচ্ছে স্পোকেন ইংলিশের উপর, সুতরাং স্পোকেন ইংলিশের জন্য আপনারা জানেন যে প্রোনাউন্সিয়েশন একটা ফ্যাক্ট, সঠিক উচ্চারণ, এ বিষয়ে আমাদের ক্লাস থাকবে কিছু। হ্যাঁ, অবভিয়াসলি দেয়ার আর সাম গ্রামেটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন, অ্যান্ড বাই ইউজিং দোজ গ্রামেটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন উইল বি এবল টু বি আ গুড স্পিকার। ওই গ্রামেটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আমরা কিন্তু শেখার চেষ্টা করবো আমাদের ক্লাসগুলোতে। এবং আরেকটা বিষয়, পার্টিকুলার প্লেস টু প্লেস, স্পেসিফিক প্লেস টু প্লেস, আমাদের কথাবার্তাগুলো কেমন হবে, চায়ের দোকানে কেমন হবে, কফি শপে কেমন হবে, বা ন্যাচারাল এনভায়রনমেন্টে আমাদের কথাবার্তাগুলো কেমন হওয়া উচিত, ফর্মাল সিচুয়েশন, ইনফর্মাল সিচুয়েশন, এই সমস্ত কিছু মেলায় আমরা চেষ্টা করব স্পোকেন ইংলিশ এই প্লে লিস্টের জার্নিটা প্রতি শনিবার, সোমবার এবং বুধবার বিকাল 5টায় অব্যাহত রাখতে। ফার্দার ডিসকাশন উইল বি ইন আওয়ার নেক্সট ক্লাস। সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। Till then, Allah Hafiz. Good luck to you.